নমস্কার। আমাদের শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবক মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো সবাই। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর ভূগোল বিষয়ে তৃতীয় অধ্যায় সৌর পরিবার ও পৃথিবী, এই অধ্যায়ের শেষ যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে তারপর তোমাদের হোমওয়ার্কগুলো দেব। তোমরা হোমওয়ার্কগুলো করবে, হোমওয়ার্কগুলো করার পাশাপাশি অফলাইন ক্লাস অর্থাৎ স্কুল সময় স্কুল হওয়ার সময় যে ক্লাসগুলো যে অধ্যায়ের ক্লাসগুলো হয়েছে এবং অনলাইন ক্লাসে যতটুকু অধ্যায় হবে সেই অধ্যায়গুলো নিয়েই কিন্তু আমাদের একটা অনলাইন পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে তোমরা সমস্তটাই পাবে, কবে পরীক্ষা হবে এবং কত অধ্যায় পর্যন্ত পড়া দেওয়া হবে সেটা কিন্তু আমরা বলে দেব। কাজেই তোমরা হোমওয়ার্ক করার পাশাপাশি বাকি অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত পড়ার এবং মডেল প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলো সুন্দর করে ভালো করে বাড়িতে সবাই শিখবে। তো আজকে আমি তৃতীয় অধ্যায়ের শেষ যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখছি। আজকে চাঁদ, এই চাঁদ থেকে পড়া শুরু হবে। চাঁদ কি আমরা জানি সবাই যে চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। উপগ্রহগুলি একটি নির্দিষ্ট পথে বা কক্ষপথে এবং নির্দিষ্ট সময়ে গ্রহগুলির চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এটা আমরা সবাই জানি। তো সৌরজগৎ সৃষ্টির আনুমানিক 9.5 কোটি অর্থাৎ প্রায় 9.5 কোটি বছর আগে বছর পরে চাঁদের সৃষ্টি হয়েছিল। তাহলে আজ থেকে প্রায় 9.5 কোটি বছর এই সৌরজগৎ সৃষ্টির 9.5 কোটি বছর পরে চাঁদের সৃষ্টি হয়েছিল। তো পৃথিবী এবং অন্য একটি গ্রহের বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে চাঁদ, এটা বিজ্ঞানীদের আনুমানিক একটা ধারণা। চাঁদের নিজস্ব আলো এবং উত্তাপ নেই, এটা আমরা জানি। সূর্য থেকেই চাঁদ আলো ও উত্তাপ পায়। সূর্যের আলো চাঁদের গায়ে এসে পরে, তারপর আমাদের পৃথিবীতে আলোকিত হয় অর্থাৎ আমরা চাঁদকে দেখতে পাই। চাঁদ পৃথিবীর চারিদিকে একবার পাক খেতে সময় লাগে 27 দিন। 1969 সালে 16 জুলাই আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশচারী নীল আর্মস্ট্রং প্রথম চাঁদের বুকে পা রেখেছিলেন। পৃথিবী থেকে চাঁদ 384,000 মাইল 84,365 কিলোমিটার, তাহলে কত, পৃথিবী থেকে 384,365 কিলোমিটার দূরে রয়েছে। আয়তনের দিক থেকে চাঁদের আয়তন পৃথিবীর 50 ভাগের 1 ভাগ অর্থাৎ পৃথিবীকে যদি আমরা 50টা ভাগ করি তার 1টা ভাগ হবে চাঁদের আয়তন। তো চাঁদ তার কতটা দূরত্ব পৃথিবী থেকে এবং কীভাবে ঘুরছে সেটা আমরা জানলাম। এবার আমরা সপ্তর্ষিমণ্ডল সম্পর্কে জানবো। সপ্তর্ষিমণ্ডল কাকে বলে? রাতের আকাশে এক জায়গায় কাছাকাছি উজ্জ্বল 7টি তারার মতো নক্ষত্রপুঞ্জকে একত্রে বলা হয় সপ্তর্ষিমণ্ডল। এটা দেখতে অনেকটা জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ প্রশ্ন চিহ্ন তার মতো। প্রাচীনকালে 7 জন ঋষির নাম অনুসারে এই নক্ষত্রগুলি নামকরণ করা হয়েছে, তাই এর নাম সপ্তর্ষি অর্থাৎ সপ্ত মানে 7, ঋষি মানে ঋষি, 7 জন ঋষি। সেগুলি সেই ঋষিগুলি হলো বশিষ্ঠ, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্থ আর ক্রতু, এই হলো 7 জন ঋষি। চৈত্র বৈশাখ মাসে সন্ধ্যার সময় উত্তর আকাশে এবং জ্যৈষ্ঠ আষাঢ় মাসে, এই যে জ্যৈষ্ঠ আষাঢ় মাস চলছে এই মাসে পশ্চিম আকাশে সপ্তর্ষি মণ্ডলকে আমরা ভালো করে আকাশের দিকে তাকালে দেখতে পাবো। তো এবার আমরা পড়ব ধ্রুব তারা কাকে বলে। সপ্তর্ষিমণ্ডলের মাথার তারা দুটিকে যদি মনে মনে আমরা একটা লাইন দিয়ে যোগ করে দিই তাহলে সেই লাইনটির সামনের দিকে যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে সেটি একটি নক্ষত্রের প্রায় গা ঘেঁষে যায়। এই নক্ষত্রটির নাম হলো
ধ্রুব তার। বছরের প্রত্যেক দিন রাতের আকাশে এই তারাকে উত্তর দিকে, বছরের প্রত্যেকটা দিন রাতের আকাশে এই তারাকে উত্তর দিকে একই জায়গায় স্থিরভাবে থাকতে দেখা যায়। ধ্রুব তারা চিনতে পারলে কোনটা উত্তর দিক সেটা আমরা সহজেই বুঝতে পারি। তো আর উত্তর দিক জানতে পারলে বাকি যে তিনটি দিক সেগুলো আমরা জানতে পারব। আগেকার দিনে নাবিকেরা, প্রাচীনকালে নাবিকেরা এই ধ্রুব তারা দেখে তারা তাদের দিক নির্ণয় করত। সমুদ্রের উপর দিয়ে যাতায়াত করার সময় তারা এই ধ্রুব তারা দেখে ঠিক করেছিলেন দিক। তো আজকে আমরা যেটা পড়লাম, চাঁদ কি, সপ্তর্ষি মণ্ডল কাকে বলে এবং ধ্রুব তারা কাকে বলে, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এবার আমি হোমওয়ার্কগুলো দেব। এই হোমওয়ার্কগুলো তোমরা বাড়িতে ভালো করে করবে এবং হোমওয়ার্কের পাশাপাশি বিভিন্ন যে মডেল প্রশ্নগুলো রয়েছে, অনুশীলনগুলো রয়েছে, সেগুলো কিন্তু বাড়িতে শিখে রাখবে, কারণ সেখান থেকেই পরীক্ষার কোশ্চেনগুলো হবে। তো আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কগুলো তোমরা বাড়িতে ভালো করে করবে। এক নম্বর, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। ক নম্বর, গ্রহের সংখ্যা নির্দিষ্ট অসংখ্য, এখানে যেটা ঠিক হবে সেটার ঘরে, ডান দিকের ঘরে তোমরা টিক চিহ্ন দেখো। ছ নম্বর, নক্ষত্র আকাশে মিটমিট করে স্থিরভাবে জলে। তাহলে খ নম্বরের পরে এবার গ নম্বর, গ নম্বরের হোমওয়ার্ক, গ্রহদের নিজস্ব আলো, আছে নেই। খ নম্বর, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হলো সূর্য। তাহলে এই যে হোমওয়ার্কগুলো দেখতে পাচ্ছ, এক নম্বরে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, ক নম্বর গ্রহের সংখ্যা নির্দিষ্ট অসংখ্য, যেটা ঠিক হবে সেটাতে টিক চিহ্ন দিতে হবে সেই বক্সে, খ নম্বর নক্ষত্র আকাশে মিটমিট করে স্থিরভাবে জলে, তাহলে এখানে যেটা ঠিক সেটাতে টিক চিহ্ন দিতে হবে, গ্রহদের নিজস্ব আলো আছে নেই, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হলো সূর্য বুধ। এক নম্বরের হোমওয়ার্ক। এবার দুই নম্বরের হোমওয়ার্ক, শূন্যস্থান পূরণ করো।
শূন্যস্থান পূরণ করো। ক নম্বর, সূর্য পৃথিবীর চেয়ে দেশ লক্ষ গুণ ভারী। খ নম্বর, তারার সংখ্যা দেশ। গ নম্বর, একমাত্র পৃথিবীতে দেশ এর অস্তিত্ব আছে। খ নম্বর, সূর্য হলো এক অফুরন্ত ড্যাশ আধার। তাহলে এই হলো দুই নম্বরের সমাস। শূন্যস্থান পূরণ করো। ক নম্বর, সূর্য পৃথিবীর চেয়ে ড্যাশ লক্ষ গুণ ভারী। খ নম্বর, তারার সংখ্যা ড্যাশ। গ নম্বর, একমাত্র পৃথিবীতেই ড্যাশের অস্তিত্ব আছে। ঘ নম্বর, সূর্য হলো এক অফুরন্ত ড্যাশ আধার। দুই নম্বরের হোমওয়ার্ক গেল। এবার তিন নম্বরের হোমওয়ার্ক, সত্য ও মিথ্যা নির্ণয় করো। সত্য ও মিথ্যা নির্ণয় করো। ক নম্বর, গ্রহের সংখ্যা সীমিত। কিন্তু তারার সংখ্যা অসম। খ নম্বর, আমাদের পৃথিবীতে তিনটি মহাসাগর আছে। গ নম্বর, সূর্যের সবচেয়ে কাছে গ্রহটির নাম বুধ। ঘ নম্বর, গ্রহদের নিজস্ব আলো ও তাপ আছে। তাহলে এই হলো হোমওয়ার্ক। তিন নম্বর, সত্য ও মিথ্যা নির্ণয় করো। ক নম্বর, গ্রহের সংখ্যা সীমিত কিন্তু তারার সংখ্যা অসংখ্য। খ নম্বর, আমাদের পৃথিবীতে তিনটি মহাসাগর আছে।
ক নম্বর সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম বুধ, খ নম্বর গ্রহদের নিজস্ব আলো ও তাপ আছে। এখানে যেটা সত্য সেটার পাশে সত্য লিখবে, আর যেটা মিথ্যা সেটার পাশে মিথ্যা লিখবে। তাহলে এই হলো আজকের দ্বিতীয় শ্রেণীর ভূগোল বিষয়ে তোমাদের অনলাইন ক্লাস এবং হোমওয়ার্ক। তোমরা বাড়িতে সবাই ভালোভাবে এগুলো পড়বে, বাড়িতে সবাই থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।